she watches the Indian movie. She knows the Nagin movie, okay, of Sridevi. And she's saying that her name is Nagin, like Sridevi, okay. So whatever, I'm going to enjoy her. If you want to come next time, please come in this shop. Yeah, this is the shop, and you must have to come here. Give my reference. Okay, give my reference, you will get some discount as I got the discount from her. Okay, keep trying. আমি হাঁটছি বাংলা রোড দিয়ে। তোমরা জানো নিশ্চয়ই যে বাংলা রোড, যারা জানো না তাদের জন্য বলে রাখি, বাংলা রোড ফুকেটের এবং হচ্ছে হলো পতং বিচের একটা অন্যতম অ্যাট্রাকশন, টুরিস্ট স্পট। এবং এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ফেমাস তাদের শপিংয়ের জন্য। এদিকে তুমি যেখানেই তাকাবে সেদিকে তুমি পাবে এখানে হাজার হাজার দোকান। কী চাও তুমি শুধু একবার মন থেকে ভাবো, সেই দোকানটাই তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে বাংলা রোড। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে ওয়াই বাংলা রোড, এর সাথে কি বাঙালিদের কোনো কানেকশন আছে? কোনো বাঙালি কি প্রথম এই জায়গাতে এসে এই জায়গা রাস্তাটার নাম দিয়েছিল বাংলা রোড? সেটা আমি জানি না। কিন্তু বাংলা রোডের সকালটা একরকম হয়, মানে ডে টাইমটা একরকমের হয়, কিন্তু বাংলা রোডের বেসিক্যালি ইভিনিংটা আরেকটা রকম হয়। মিনস ইট বিকামস সো মাচ কালারফুল। তো এখন সকালটা, সকাল আমরা দেখতেই পাচ্ছি যে চতুর্দিকে প্রচুর শপিং মল খোলা আছে, সেখানে লোকেরা খাচ্ছে, তারা শপিং করছে, রেস্টুরেন্টস, বার, সব কিছু তো রয়েছেই। সন্ধ্যেটা কেমন সেটাও তোমাদেরকে দেখাবো ইন মাই নেক্সট ভিডিও। এখন আমরা এই বাংলা রোড ধরে সোজা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা পৌঁছে যাবো পতং বিচ, যেটা এই এলাকার মূল অ্যাট্রাকশন। পতং বিচ, পতং বিচটা কিন্তু যেখানে লোকজন স্নান তো করেই, কিন্তু এই বিচে প্রচণ্ড অ্যাক্টিভিটিস রয়েছে। তুমি অ্যাক্টিভিটিস ইন দ্য সেন্স, তুমি স্পিড বোর্ডে করে, স্পিড বোর্ডে করে ঘুরতে পারো, তুমি ডিফারেন্ট রাইডস এনজয় করতে পারো, ওয়াটার রাইডস, এই সব কিছু নিয়ে একটা কিন্তু এক্সাইটিং ব্যাপার এই পতং বিচে। তো যাই হোক, কিন্তু থাইল্যান্ডের সব আকর্ষণের মধ্যে একটা অন্যতম আকর্ষণ, সেটা হলো দ্যাট ইজ অ্যাবাউট থাই ম্যাসাজ। তো যাই হোক, আমরা ইতিমধ্যে চলে এসেছি অলরেডি একদম বাংলা রোডের একদম মেন সেন্টারে। আমাদের বাংলা রোডের যেমনি ভিডিওসগুলো দেখাচ্ছি, একটু পরেই আমরা পৌঁছে যাবো পতং বিচ। এখানে একটা অদ্ভুত বিষয়, তুমি এখানে যা চাও, তুমি ভেজিটেরিয়ান হও, তুমি নন ভেজিটেরিয়ান হও, তুমি ইন্ডিয়ান হও, তুমি মুসলিম হও, তুমি পাকিস্তান থেকে এসছো, হোয়াট এভার ইউ আর, তুমি যে কোনো কাস্ট, যে কোনো কমিউনিটি, যে কোনো কান্ট্রি থেকে তুমি বিলং করো, বাট তুমি তোমার মনের পছন্দের টেস্টফুল, টেস্টি খাবার দাবার কিন্তু এখান থেকে তুমি পেয়ে যাবেই। জাস্ট অসম বিউটি। বারগুলো একটার পর একটা বার, মানে প্রত্যেকটাতে গান চলছে, এবং যারা ট্যুরিস্টরা তারা কিন্তু এনজয় করছে উইথ অল দিস। তো যাই হোক, বাংলা রোডের তো এটাই স্পেশালিটি, শপিং, খাওয়া দাওয়া, ছুটি, আড্ডা দেওয়া। কিন্তু সব কিছুর মাঝে এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব যে কেন বাংলা রোড, ওয়াই ইট ইজ কল্ড বাংলা রোড, আমার প্রচণ্ড জানতে ইচ্ছা করছে এবং আশা করি তোমাদেরও জানতে ইচ্ছা করছে। থাইল্যান্ডের একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেখানে এটা একটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট স্পট, যেখানে প্রচুর লোক এখানে সারা বছর আসে এখানে। এই জায়গাটা বাংলা রোড কি কোনো বাঙালি দিয়েছে? আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব এই পার্টিকুলার নামটার পেছনে রহস্য কি। এবার কিছু খাবারের সময়, তো আমরা আরও ঘুরব, আরও দেখব, তার মাঝখানে কিছুটা পেট পুজো করে নিই। Thank you.
সিটি ট্যুর করার জন্য এসেছি আমার সেই লেডির কাছে, যে আমার সব ট্যুরগুলো বুক করে দেয়। এবং অলরেডি কিন্তু আমি একটা ট্যুর পেয়ে গেছি, মাই বুকিং আমার সিটি ট্যুর। কালকে আমি যাচ্ছি টাইগার কিংডমে এবং বিগ বুদ্ধার আরও সব সাইট সিনগুলো দেখবো। অলরেডি আমার কালকে এয়ারপোর্ট যাওয়ার জন্য বাসের টিকিটও বুক করে দিয়েছে, অল থ্যাঙ্কস টু শি ইজ ভেরি লাভলি লেডি অ্যান্ড শি ইজ হেল্পিং মি আ লট, শি ইজ গিভিং লট অফ গুড অ্যাডভাইসেস অ্যান্ড শি ইজ লিসনিং অল মাই টু মাচ ওয়ার্ডস। Okay, she is not feeling disturbed, her smile, look at the smile. Also, she watches the Indian movie, she knows the Nagin movie, okay, of Sridevi, and she is saying that her name is Nagin, like Sridevi, okay. So whatever, I'm going to enjoy. If you want to come next time, please come in this shop. Yeah, this is the shop, and you must have to come here. Give my reference, you will get some discount, as I got the discount from her. Okay, keep trying, bye-bye, see you.